আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এদিন মাথাভাঙা দুর্নামা ব্লকে পারডুবি গ্রাম পঞ্চায়েতে পশ্চিম পারডুবি এলাকায় তৃণমূল কংগ্রেসের কর্মী সভা হয়েছে। এদিনের এই কর্মী সভায় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা চেয়ারম্যান তথা মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন, তৃণমূল কংগ্রেসের ব্লক নেতা সহ স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। জানা যায় এই বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে এবং সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে দলীয় কর্মীদের বার্তা দেওয়া হয়েছে। তৃণমূল নেতৃত্বরা জানিয়েছেন দলীয় শক্তিকে মজবুত করার লক্ষ্যে এই কর্মীসভা তারা আয়োজন করেছেন এবং দলকে শক্তি করতে এই কর্মীসভা। পাশাপাশি এদিন কর্মীসভা শেষে এলাকার শতাধিক বিজেপি কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন বলে দাবি করেছেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন। বেশি দলীয় কর্মী তা পরিবার এই বুথ সভাপতি বিজেপি রঘুনাথ রায় ওনার নেতৃত্বে আটটা পরিবার আজকে বিজেপির দল ছেড়ে আমাদের তৃণমূল কংগ্রেসে যোগদান করলো। মমতা ব্যানার্জির আদর্শে অনুপ্রাণিত হয়ে তৃণমূলের পতাকা আমরা সবাই মিলে তাদের হাতে তুলে দিলাম। আমি প্রথমেই তাদেরকে অভিনন্দন জানাচ্ছি যে ওনাদের দেরি হলেও বুদ্ধির উদয় হয়েছে, ওনারা বুঝতে পেরেছে বিজেপি একটা সাম্প্রদায়িক দল, বিজেপি একটা সন্ত্রাসবাদী দল, সন্ত্রাস ছাড়া মারডান ছাড়া ওদের কাছে আর অন্য কিছু নেই। ওনারা আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলো, আমরা তাদেরকে সাদরে তৃণমূল কংগ্রেসে গ্রহণ করে নিলাম। আজকে এখানে বিধানসভা কমিটির